আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা আশঙ্কার কথা বলি, আর সেটি হচ্ছে বর্তমান সময়ে আপনারা হয়তো একটি টার্মিনোলজি শুনে থাকবেন, অনেকে হয়তো শুনেছেন, সেটা হচ্ছে টক্সিক প্যারেন্টিং। অনেকের কাছে হয়তো টার্মটা নতুন, অথবা ম্যাক্সিমামের কাছেই এই টার্মটা নতুন হতে পারে। কারেন্ট জেনারেশন যারা আছে, তারা যে সিচুয়েশনটি পার করছে, তারা যে কন্ডিশন পার করছে, যে এনভায়রনমেন্টে তারা বেড়ে উঠছে, সেই এনভায়রনমেন্ট, সেই সিচুয়েশন অথবা বর্তমান সমাজের যে কন্ডিশন, সেটাকে একটু বিচার বিশ্লেষণ করলে আমাদের মাঝে পরিষ্কার হয়ে যায় যে এই সময়টা আসলে খুবই একটা অস্থির সময় আমরা পার করছি, আমাদের সন্তানেরা পার করছে। এই যে অস্থিরতা পার করছে আমাদের সন্তানেরা, তারা কিন্তু এই অস্থির সময়ের সাথে তাল মেলাচ্ছে এবং নিজেদের কিন্তু গা ভাসিয়ে দিচ্ছে। এই অস্থির সময়ের সাথে তারা তাল মেলাতে গিয়ে নিজেরাও কিন্তু টক্সিক একটা পরিবেশকে ইনকালকেট করছে, টক্সিক একটা সিচুয়েশনকে তারা কিন্তু হ্যান্ডেল করতে গিয়ে আসলে সেখানে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হেরে যাচ্ছে, যে কারণে তারা নিজেদের যে হ্যাবিটস, নিজেদের যে বিহেভিয়ার, তাদের যে মানুষের সাথে মানুষের যে আচার আচরণ, সামাজিকতা পালন করতে গিয়ে তারা যে ধরনের সিচুয়েশন ক্রিয়েট করছে অথবা যে ধরনের প্রবলেম তারা ফেস করছে, এই সকল কিছুই কিন্তু আসলে টক্সিক ধরনের, এবং তারা সেখানে যেভাবে তারা মানিয়ে নিচ্ছে সেটাকে আসলে স্বাভাবিক বলা যায় না। সেজন্যই এখন আমরা বাবা মায়েরাও যার পর নাই উদ্বিগ্ন, যার পর নাই আমরা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি আস্তে আস্তে। দিনের পর দিন আমরা শুধু চিন্তাই করছি যে আমাদের সন্তানদেরকে আমরা আসলে কীভাবে মানুষ করব, এবং তাদের পরবর্তী যে লাইফ লিড করবে তারা, এটা আসলে কতটা সুখকর হবে, কতটা প্রশান্তিতে তারা থাকতে পারবে, অথবা তাদের পরবর্তী জীবনটা আসলে সুন্দর গোছালো আমরা যেভাবে দেখতে চাই সেই প্রত্যাশার মতো করে তারা আসলে তাদের জীবনটাকে যাপন করতে পারবে কি না, এরকম নানান ধরনের প্রশ্ন আমাদের মাঝে আসে আর আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। তখন হয় কি, আমরা আমাদের সন্তানদেরকে অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে যাই, অথবা আমাদের ভালোবাসা ভালো লাগা থেকেই আমরা চাই যে আমাদের সন্তানেরা খুব ভালো থাকুক, আমাদের সন্তানেরা ভালো করুক, সফল হোক, এবং তারা স্বস্বক্ষেত্রে নিজেদেরকে মেলে ধরুক। এই যে আমাদের চাওয়া, এই চাওয়াটা কিন্তু অন্যায় না, অথবা এই চাওয়াটা কিন্তু আসলে বেশিও নয়, কিন্তু এই চাওয়াটা বর্তমান সময়ের জন্য একটা টক্সিক পরিবেশ ক্রিয়েট করছে। সেটা কিভাবে, যখনই আমরা আমাদের সন্তানদেরকে এই বিষয়গুলি বলতে যাচ্ছি, তারা কিন্তু ভিন্ন একটি পরিবেশ পাচ্ছে তাদের সারাউন্ডিংসে, তারা ভিন্ন একটি পরিবেশ পাচ্ছে তাদের বন্ধুদের সাথে যখন মিশছে সেখানে গিয়ে, তারা ভিন্ন একটি পরিবেশ পাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে, মানে সর্বত্রই কেমন যেন একটা অস্থিরতা বিরাজ করছে। এই যে সবখানেই একটা অস্থির পরিবেশ বিরাজ করছে, যে কারণে আমাদের সন্তানেরাও নিজেদের মাঝে আমরা যদি তাদেরকে দেখি যে সব সময় একটা অস্থির একটা পরিবেশ তাদের মাঝে বিরাজ করে বিদ্যমান, আর আমাদের সন্তানদেরকে ভালোবেসে এবং তাদের ভালো উজ্জ্বল একটি ভবিষ্যৎ চিন্তা করে আমরা যখনই তাদেরকে নিয়ন্ত্রণ করতে যাই, অথবা তাদেরকে আমরা ভালোর জন্য কিছু পরামর্শ দিতে যাই, এবং যখন তারা সেই বিষয়টিকে মানছে না, ভালোভাবে নিচ্ছে না, যখনই তারা আমাদের বিয়ন্ড কন্ট্রোলড হয়ে যাচ্ছে, তখনই আমরা তাদের সাথে চিৎকার চেঁচামেচি করা, তাদের সাথে মিসবিহেভ করা, অথবা তারা কেন আমাদের কথা শুনবে না, এই বিষয়গুলি চিন্তা করে আমরা যখনই তাদেরকে ওভার কন্ট্রোলিং মেন্টালিটি তাদের সাথে আমরা শো করছি, আর তখনই তারা বিগড়ে যাচ্ছে, এবং তাদের বিহেভিয়ার দিনকে দিন আমাদের সাথেও, অর্থাৎ অভিভাবক আমরা যারা আছি তাদের সাথেও খারাপ করছে, আর যে কারণে আমরা স্বাভাবিকভাবেই তাদের এই বিষয়গুলিকে মেনে নিতে পারছি না, আর টক্সিক প্যারেন্টিংটা তখন হয়ে যাচ্ছে। এজন্য বর্তমান সময়ে যারা সমাজবিজ্ঞানী আছেন, প্যারেন্টিং স্পেশালিস্ট যারা আছেন, এবং অনেক সাইকোলজিস্ট, তারা চিন্তা করছেন যে সামনের দিনগুলিতে এই টক্সিক প্যারেন্টিং যেভাবে বাড়ছে তাতে এটা খুবই আশঙ্কাজনক, এবং এভাবে যদি দিনকে দিন বাড়তে থাকে তাহলে ফ্যামিলি যে বন্ডেজ এবং পরিবারের মাঝে বাবা ছেলের সম্পর্ক অথবা সন্তান এবং বাবা মায়ের যে সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাবে, যে এবং যে মধুর সম্পর্ক আমরা কল্পনা করি অথবা যে মধুর সম্পর্ক আমরা প্রত্যাশা করি, এই মধুর সম্পর্ক কিন্তু আসলে আর থাকবে না। এই জন্য অনেক সমাজবিজ্ঞানী এবং সাইকোলজিস্ট তারা পরামর্শ দিয়েছেন যে সন্তানদেরকে আমরা ওভার কন্ট্রোলিং মেন্টালিটিটা আর শো না করে, বা আমরা আসলে তাদেরকে আদর দিয়ে ভালোবাসা
ভাষা দিয়ে এবং তাদের সাথে প্রধানত সময় কাটিয়ে আমরা যদি তাদেরকে কন্ট্রোল করবার চেষ্টা করি এবং তাদের পেছনে যদি পর্যাপ্ত পরিমাণে আমরা সময় দিই, তাহলে কিন্তু এই বিষয়টিকে ওভারকাম করা, অর্থাৎ তখন আমরা টক্সিক প্যারেন্টিং থেকে বের হয়ে আসতে পারবো।